কেন জান্নাতের ভিতরে যাইতে চাও এই জায়গা একটা লাফালাফি শুরু করে দিছে হে মুসলমানের বোলা একটা জায়গা যেতে পারো না আমার মাওলা কেন জাহান্নামে হারাম করে দিবে নবীর আশেক গুনাহ কোনদিন জাহান্নামে চলবে না রে নবীর আশেক গুনাহ জাহান্নামে করতে যাবে না আল্লাহর জোরে একটা ডাক দে আল্লাহ কয় ডাক দাও ডাক দাও ডাক দে ডাক দে ডাক দে هل دبي سيدغا مز بازار محفيل تمي سارا بند بنائر هي زمين هل تمار پاگل گل ذرا کندغا এরে দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য কাঁদে না এই যে দেখো সেই ছেলেটা বাবা যারে তোমরা প্রতিবন্ধী বললা ওর ভিতর নবীর ইশক আছে বাবা ও দুনিয়ার কিছু না বুঝলো নবীর ইশক বুঝছে কারণ পাগল কোনদিন জাহান্নামে জ্বলবে না কোনদিন পাগল জাহান্নামে জ্বলবে না বাবা শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও গো মাওলার প্রেমের পাগল জালা মাওলার প্রেমের পাগল জালা তারাই জান্নাতি নবীর জন্য জীবন দিবা আসকি মুনাই এ দুটো হাত উঁচা করে আমার মাওলার জোরে একটা আল্লাহর ডাক দাও ডাক দাও ডাক দাও আমার মারে এইভাবে পেশায় রাইখা দিলে বাবা আমি মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা কাপড়ের কাপড়টা পড়িয়া শুয়ে রইলে মারে আমি দেখি আমার মায়ের কাপড়ের কাপড়টা ভিজা রক্ত আমি আমার চাচারে বলছিলাম চাচা যে আমার মায়ের কাপড়ের কাপড় রক্তে ভিজা গা আমার তোর ছোট বাইরে যত্ন দিতে যাইয়া তোর মা ও মা তুমি কবর কেমন আছো জানি না গো মা তোমার ইলিয়াসের কথা শুনিয়া মহিলা প্যান্ডেলে কত মায়ের কান্দে কত মায়ের পাগল গুলো কান্দে আল্লাহ কত মেম্বার চেয়ারম্যান কমিশনার কান্দে মায়ের দোয়া ছাড়া কুড়িয়া কেউ শিল্পপতি হইতে পারবে না মায়ের দোয়া ছাড়া কেউ বলি হইতে পারবে না মায়ের দোয়া ছাড়া কমিশনার হইতে পারবে না তোমাকে কমিশনার কাছে জিজ্ঞেস করে দেখো আরে মার তো আশারা করুন হইতে পারে নাই রে আল্লাহ দেখো কেমনে সিল্লায়ার কান্দে মা এ ওয়াজ কমিটির কার জানো মা নাই বাবা কার জানো বাবা নাই আল্লাহ এদের বাবা মারে দুই মাফ করে আল্লাহ যারা মাছ বাজারে মাছের ব্যবসা করে এরা অধিকাংশ গরিব মানুষ কার মা বরিশালের জমিনে ঘুমাই রয়েছে কার মার কুমিল্লার জমিনে নোয়াখালীর জমিনে কার বাবা জানো গরিবপুর রংপুর
উত্তর দিনাজপুরের জমিনে ঘুমায় রইছে সারা বছর মার কবরটা জিয়ারত করতে পারে না আল্লাহ যারা কোন বিনয়ে বিনয়ে কাঁদে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবে যুবক ভাইরা আজকে 6 ফেব্রুয়ারি হাত দিয়ে উঠাও এই গভীর রাতে আমার আল্লাহর রাসূল একটা ডাক দাও আল্লাহ বলে ডাক দাও 6 ফেব্রুয়ারি ডাক দাও এই গভীর রাতে ডাক দাও ডাক দে যুবক ডাক দে 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 আল্লাহ দেখো কেমনে ডাকে তোমারে দেখো কেমনে কান দে আল্লাহ দেখো 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 এই তাও তাও
এক নাম্বার আমি খুশি আমার পদ্মাসে তো যে বরিশাল লাগে থাকো বাড়ি আর আগে যে মানুষই ধরে যাইতো না ভালো না এখন তো ছয় মিনিটে পার হন ভালো লাগে না শুকর করো মিয়া কাল যে আমি গোপালগঞ্জের চুঙ্গি বেড়া জন্ম নিয়েছে লেগে করবো আমি না সবাই শুকুর আদায় করবেন আলহামদুলিল্লাহ বলেন রাস্তাঘাট সব কিছু উন্নত হইতেছে মাফ করে দেন জোরকনা আমি আরো জোরকনা আমি আর যেই মহিলা বাচ্চা তো অবশ্যই জন্মের পরে পানিতে ফেলাই দিবে প্রত্যেকটা মহিলার পেট খাই দিয়ে মারে শুদ্ধ মারি দেবে তাহলে তো আর ফেরাও নাই বোনাই মুসাই বোনাই এক লক্ষ তিরিশ হাজার মায়ের পেট কাইডে মারে হত্যা করলো বাচ্চা হত্যা করলো মাজার দে আজকে ফেরাও জিজ্ঞেস করে এই মাসে কি মুসা আসার সম্ভাবনা আছে এবার বারাটি আলে আগুলা বলে দিল নাম তাদের চৌদ্দশী সরকারের টাকায় সরকারের বেতন পায় বলে খোদা এতদিন জাগো মারছে আসল মুসা মরে নাই মুসাসকে রাতে জন্ম নিতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর ওই আল্লাহর কাছে যে আল্লাহর হাতে তামাম পৃথিবী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওই আল্লাহ তার দুনিয়া আছে যে আল্লাহর হাতে তামা পৃথিবী আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত যিনি মৃত্যু দান করছে যিনি জীবন দিছে আপনি মানলে কি হবে 1 লক্ষ 30 হাজার মহিলার পেট কাটছে ওর ভিতরে মুসা মরে নাই হ্যাঁ দাদা ভাই এদিকে তাকান এই কতজন বলছে সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথার চাঁদি গরম হয়ে গেছে কস কি আজকে আইতাইতেছে তো গো কোন বুড়ো কথার হন না ক কোন বাড়িতে আইতাছে সিদ্দির গঞ্জের কোন গলির মধ্যে মাছ বাজার না ব্যাপারী বাজার না নূরে মদিনার সিপার মধ্যে কোন বাড়িতে আসতেছে তাই না কমিশনারের বাড়ির রাস্তা না সানি ওসমানের বাড়ির দোতলায় তাই হঠাৎ করে ডিক্লারেশন খোদা কমিশনারের বাড়ির ছয় তলায় আসতেছে এই কমিশনের কথা কইছে দেখুন হ্যাঁ হ্যাঁ করে আইছো বুঝানোর লেগে কইছি মারহাবা বলতে পারেন না খোদা আইতাছে ওই বাড়ির ছয় তলায় পাহাড়ের গুহায় রাত দুইটা সময় মুসা আল্লাহ সাল্লাম সাল্লাম দুনিয়া আসি আসি এবার দিলটা নরম করবেন কাঁদবেন টক টক করে আওয়াজ দিচ্ছে দরজা খোলো ওই ঘরের মধ্যে মুসা আইছে তখন মুসা আলাইহিস সালামের মনটা বাইরে পাহারা দেওয়ার লেগে দরজার কাছে খাড়ায় খাড়ায় বজন দেখতে পরে মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম ডাক দেয় কয় মা কি মারে এতদিন তো তুই পাহারা দিয়া বাইটারে আনলি এখন বাইটার শেষ এ যুবক আমি এখানে আসার আগে কবিটা আমারে বলে দিছে মায়ের ওয়াজ করতে কির মায়ের ওয়াজ করব আমারই তো নিজের মা নাই এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই পৃথিবীতে মায়ের 2000 অ্যাকাউন্টে আছে ওর মতো বাদশাহী জমিনে কেউ নেই
ঠিক না বেটি মুসা পয়গম্বরের মা বলিবেন রে মারিয়াম রে তুই টেনশন করিস না রে মা যেই মালিক দশ মাস দশ দিন আমার পেটে থাকা অবস্থায় কারো কাছে ফেলাস করে দেয় নাই ওই মালিক আমার মুসারে মারতে পারে এই পৃথিবীতে সবচেয়ে বড় পীরের নাম হলো মা মুসা আলাইহিস সালামের বোনটার দরজা খোলার আগে বলে মা ভাইটার এখন কোথায় সারিয়া রাখবা তাই কও না বলি একটা সাদা রুমালের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে যেই চুলার মধ্যে আমার লেগে পানি গরম করছো ওই চুলার মধ্যে আমার মুসারে ফেলায় আসলে আপনার কষ্ট হয়েছে আহেন মনোযোগ করে আল্লাহ আমিন দেন তো কাউন্সিলের বাড়িতে যখন মুসালা যখন মনে হচ্ছে কাই মারাবা দাও কাউন্সিলর কত ভালো এ ভাই এ হে দাদা ভাই এ বুঝো না ওড়া যাবে না শুনে এ ভাই তুমি লুক ভিতর টান দাও না এ টান দিয়ে বহ হবে রে এ মগা ডান আগে দাও সব বেলা উঠে আসছে গরম হয়ে গেছে দেখছি বহ আদা কথা বস শুরু করছে বেটা লুক দিছে করে হাঁটা আমার ওয়াজ ওঠার সিস্টেম নাই বহ নে ওই পাশে তো এ রিজেক্ট মালদার ওই পাশে ওর মতো আমার ছেলেটাও হতে পারে ওর মতো কমিশনের ছেলেটাও হতে পারে বাহাদুরি করে কোন লাভ নেই কোন লাভ নেই এ সবচেয়ে বাদ দেন না আমাকে এমপি মুমতাজা ছিল না ওর পোলা দেখছেন আপনি আমি দেখছি মুমতাজের সবচেয়ে বড় কষ্ট আর পোলাটা একসাথে বলেন জমিনের মালিক কে বাবা কত এমপি মন্ত্রী লাখ হাজার হাজার কোটি টাকার মালিক একটা বাচ্চা নাই কথা কন না কেন খবর লয়ে দেন কয়টা এমপি মন্ত্রী বাচ্চা নাই নাম তো মনে হয় কইলি সিনে লাগবে না এ বাজার সবচেয়ে বড় জিনিস কি জানেন একটা বাচ্চা লুলা হোক আর খোরা হোক মার কাছে ওইটাই সন্দ কথা কন না কেন আপনি দেখছেন কয়েকদিন আগে রাজশাহী একটা ফ্যামিলিতে সাত ভাই বোন সাতও ভাই বোন লুলা চোখে দেখে না কানে হয় না মা খয়রাত করে সাতটা ভাই বোনে পাবে তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে মা আপনার কি খারাপ লাগে না এই যে একটা মাইয়া দেখেন 24 ঘন্টা নাল পড়তে থাকে বলে বাবা রে এই বাচ্চাটা যদি তোমার হয় তো তুমি বুঝতা যে নালের মধ্যে দিয়ে আমার মা আমি মায়ের মধ্যে ওরা কেউ কেউ না মরু করে পয়সা তো আমি না চাই চাই এর নাম হলো মা এর নাম মা যার সাথে মায়ের দোয়া আছে সে কমিশনার হবে যার সাথে মায়ের দোয়া আছে সে প্রেসিডেন্ট হবে যার সাথে মা বাবার দোয়া আছে সে এমপি হবে যার সাথে মা বাবার দোয়া আছে সে ওসি হবে যার সাথে মা বাবার দোয়া আছে সে পুলিশের অফিসার হবে যার সাথে মা বাবার দোয়া আছে সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হবে আর যার সাথে মা বাবার বড় দোয়া আছে ও দুনিয়ার সবচেয়ে বড় জাহান্নামী হবে এটা মাথায় রাখবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন কষ্ট হইতেছে টাকা নেই আমার দিক তাকায় থাকবেন ওটা পোশাক করবেন না ওই লোকটার মতো ওই লোক বইছে আল্লাহ তো ফেরাউন জিজ্ঞেস করে সূরা তোহার মধ্যে আসছে জিজ্ঞেস করে এ এ মুসা আইছে কহাইছে বসে এ আসছে সকালে আইছে 1-2 হাজার না 40,000 বাহিনী খালি মুসার মার ঘরে পাশ দেখারা করাইছে কোন দিক দিয়ে যেন মুসারে কোনো ভাবে সারতে না পারে আমার আল্লাহ কয় তাকে তো তুই রে পাই তুই আমি আল্লাহ কেমন জানোস কুল বল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ করেন 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 পল্লি তো 10 মারা কোরআন শরীফ পড়ার সোয়ার তা পল্লেন না এই আবার বলেন কুল বল্লাহু আল্লাহু
لم يلد ولم يولد ما شاء الله 20 পারা কুরআন শরীফ পড়া সব পেয়ে গেছে কুরআন শরীফ পড়বেন পড়বেন কাজে লাগবে যেটা যেটা মুখস্থ আছে এগুলো পড়বেন বইয়া বইয়া মাস বসবেন আর সূরা ইখলাস পড়বেন কুল বল্লাহ পড়বেন প্রতিদিন হাজার হাজার কুরআন শরীফ স্বপ্নের কবরে যাবে খালি পোষা মাসরে পানি দিয়ে তাজা বানায় বাড়িতে নিয়ে বউকে ওরে আমার মগাটা সব গেছে রে কি কিনে লইছে রে কই কস কি যদি কাইনসে উড়াই দেয় হইলে একবার তাজা হালাকে কাইনসের মধ্যে সিন্দুর দিয়ে ধুয়ে দিছে সিন্দুর জেনে লাল হো তবে এই বাজারে না এর বেড়ার আমার কষ্ট করে আছে দেখো বাঁশ দিয়ে ধুয়ে যায় কেমন হয়ে গেল এই বাজার না অন্য বাজার আমি আমার গোপাল গঙ্গার কথা কই সিদ্ধির গভীর কথা কই এই বাজার তো জান্নাতের বাজার কাঞ্চার মধ্যে যে লাল লাল দেখেন ওটা রং না ওটা জান্নাতের কুরবা আল্লাহ আমাকে মাফ করে দেন সুরক না আমিন আমার নবী বলেন তাজিউ সুদুকুল আমিন মা নবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদাই সালিহিন যে সত্য কথা কইলা সত্য কথা বইলা সত্য ব্যবসায় করে প্রথম জান্নাতে যাবে নবীর গাড়ি সুবহানাল্লাহ আমি কইছি শেখ হাসিনার কথা খালেদা তো অবশ্য কথা স্বামী মুসলমানের কথা আমি জিহাদের কথা কমিশনারের কথা কার কথা কার কথা বিশ্বনবীর কথা আমার আল্লাহ যে সত্যিকার ব্যবসায়ী সত্যভাবে করবে আমি নবীর গাড়িতে আমার পিছে সিটি বয়ে জান্নাতে যাবে আমি কই নেই মানে নবী কইছে তো টাকা নেই আল্লাহর পয়গম্বর মুসারে তার ভূমি এদিকে তাকান এটা সাদা রুমালের মধ্যে পেছাইয়া এইভাবে পেছাইয়া পেছানো বুঝেন তো এইভাবে ল্যাপ পাইয়া তাড়াতাড়ি করে কই সার গোপন বাহিনী আই পড়ছে 40,000 বাহিনী পুরো ঘর দখল করে লইছে টক টক মারলে খুলবি না ভাই গেলাম এইভাবে পেছাইয়া জ্বলন্ত চুলা আগুন জ্বলতাছে সেই চুলার মধ্যে মুসারে ফেলে বাজার নে যখন মুসারে ফেলে দিছে ধাউ ধাউ করে আগুনটার জ্বলে উঠছে আমার মাওলাই কয় মুসার মা এই মুসার জাতির পিতা ইব্রাহিম কি যদি 40 দিন ধাউ ধাউ করে আগুনের মধ্যে বাঁচাইতে পারিব তারে সন্তান মুসা আমি কি তারে বাঁচাইতে পারি আমি যদি তুসারে জাহান্ন আমি যদি মুসার সুদার আগুন থেকে বাঁচাইতে পারি মুসার সন্তান গুলা মুসলমান গুলা আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি জাহান্নামে আগুন মাওলা কেমন সইব যখনই তোমার আমার কবরে রেখে দিয়ে মা গালি একদিন আগে নবীরে বলছিল নবী গো
আমি জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই আপনারে কই নাই আমার একটা ত্রিপিস কিনে দিয়েন এই মক্কা মদিনায় কত ঈদের দিন গেছে তখন ঈদের দিন ছিল মুহররমের 10 তারিখ আইর আমার তামরুজ বাবা দুইটা অনুষ্ঠান হইতো এখন তো মদিনায় আসার পরে নবী বানাইলেন কুরবানি আর ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আযহা খাদিজার জামানায় দুইটা ঈদ ছিল বাবা মুহররমের 10 তারিখ আর হজের দিন বাবা এই দুইটা ঈদ তারা পালন করত এই জন্য 60টা মাসের যুদ্ধ হারাম ছিল বাবা এবার চোখের পানি ফেলে কাঁদরা মা খাদিজা বলেন নবী গো আমার চাইতে বড় লোক পৃথিবীতে কোনো মহিলা ছিল না এমন কি মক্কা শহরে কোনো পুরুষও ছিল না আমার বাবা পূর্বকালের থেকে ধনী আমার বাবার ব্যবসা 32টা থেকে 38টা দেশের সাথে ছিল আমি খাদিজার মতো বড় লোক পৃথিবীতে কেউ ছিল না আমি একটা থ্রি পিস আজকে পড়লে আমি পুরো বছরের মধ্যে থ্রি পিসটা পড়তাম না আমার যার দুইটা স্বামী বিবাহ করছে আপনার আগে ওই স্বামীগুলো আসলে পৃথিবীর সবচেয়ে ধনী তারা আমার এক একজন স্বামীকে 100 ভরির উপরে স্বর্ণ দিয়ে বিয়ে করছে আমার এখনো পর্যন্ত 350 ভরির উপরে স্বর্ণ আমার ঘরে জোরে 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 সাড়ে 300 ভরির মালিক আমি নামি ছিলাম সব আপনার দিয়ে দিছে আপনি দুই হাতে দান করছেন আমার 350 উপরে উটের খামার ছিল সব আপনি সকালবেলা বইছেন চেয়ার পাইতা 8টা 10টা করে দান করে দিছেন এক মাসে আপনি আমার পাতের ফকির বানায় লাইছেন আমি খাদিজা আপনি দেখেন আমার আড়ুর কাজ দিয়া আমার থ্রি পিস কেমন সেরা সেরছে একটা জায়গা আমি 10টা সেলাই দিছি আমার মনে কোনো দুঃখ নাই তবে একটা কথা বলেন গো নবী কি এখন কানবেন আমি দুনিয়ার কোন থ্রি পিস চাই নাই যদি চাইতাম তাহলে মক্কার সবচেয়ে বড় ধনীর বিয়ে করতে পারতাম তিন নম্বর বিয়ে আমার ধনী হইতো কিন্তু আমি তিন নম্বর বিবাহ করছি দোজাহানের বাদশার আমি আপনাকে জীবনে কিচ্ছু চাই না শুধু একটা জিনিস চাই কি আপনি যে জামাটা পরে আছেন এই জামাটা আমারে দিবেন কালকে আমার মন মতো না এলাম আজ করে আমি আবার কই এই যে জামাটা আপনি পরে আছেন আপনার শরীরের ঘাম লাগছে আপনার ঘামের থেকে মিশকম্বার ঘেরান আসতেছে এই জামাটা আগামীকাল খামারে দিবেন আচ্ছা দুই বা কি করি পরে দেখা যাবে দুই নাম্বার আপনি যে টুপিটা আজকে পরে আছেন এই টুপিটা কাল কামারে দিবেন দিব তুমি তোমার একমাত্র মন্ত্রী আপনি যে রুমালটা রুমাল রুমালটা কোথায় তো এই যেমন একটা রুমাল আমার মনে পড়তেন কিন্তু রুমাল নবীর রুমালটা 7.5 হাত লম্বা ছিল এরকম একটা আস্তা চাদর মতো ছিল আমাদের রুমে এই মাথার রুমালটা আমারে দিবেন দিবা দিবা দিব দিব দুই বার চার নাম্বার আপনি যে চাদরটা গায়ে দিয়ে আজকে আমার কাছে আসেন এই চাদরটা কালকে আমারে দিবেন দিলাম আপনি যে পাগড়িতে পরে আজকে আমার পাশে দাঁড়ায় আছেন এই পাগড়িটা আমারে দিবেন তাহলে 5টা হইল না মহিলাদের কাপড় কাপড় কয়টা হ্যাঁ আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখেন মামুনুল হকের বাপ বুখারীর মধ্যে লেখেন যে খাদিজা চাইলেন আজকে নবী আমার বললেন ঠিক আছে কালকে দিবেন খাদিজা তখন বলে আপনি তো একবার জিজ্ঞেস করলেন না যেগুলো চাইলেন দেখেন নবী আমার বলে খাদিজা রে আমি তো গায়েব জানি না আমি জানি তুমি তো প্রতিদিনই আমার কাপড় চোপড় পরিষ্কার করে ইস্তারি করে রাখো আমার স্বামীরে যেন দেখতে খারাপ না লাগে প্রতিদিন আমার কাপড় চোপড় গুলা ধুয়া ইস্তারি করে রাখো হয়তো ধুয়া ইস্তারি করার জন্য রাখবা খাদিজা কান্দার বলে না গো নবী না আমি কালকে মাওলানাকে সারা দিয়ে চলে যাব
আমার নবী কথাটা বলতে দেরি আছে নবী আমার ছোট বাচ্চার মতো কোপায় পড়ে খাদিজা সেই 25 বছর বয়সের সময় তুমি আমার মক্কার অলিতে গলিতে আমার বান্দা কেউ ছিল না গো আমার পকেটে একটা টাকাও ছিল না তাই দিয়ে আমি খরচ করে পাপরুটি কিনে খাওয়া ওই 25 বছর বয়সে যুবক বয়সে তুমি আমার তোমার বাড়িতে ইসলাম দিছো মক্কার সবচেয়ে বড় ধনী বানাইছো তোমার সম্পদগুলো আমার নামে লিখে দিয়া খাদিজা বিনিময়ে আমি তোমারে কোনদিন কিছু দিতে পারি তুমি যদি আমার সারিয়া দাও গো খাদিজা আমি কারে নিয়ে মারব জীবনে কোনদিন কাউকে বাপ বলে ডাকি নাই বাবার আদর পাইছে চাচা আবু তালেবের কাছ থেকে চাচা আবু তালেব চলে গেল আজ থেকে এক সপ্তাহ আগে মারা গেল আবু তালেব যখন মারা গেছে এক সপ্তাহ আগে এখন তুমি যদি বলো তুমি ও যাইবা এই মক্কায় আমার মাওলা সারা বান্দা আর কেউ নাই ও ভাই তুমি এই কথাটা একবার বলিও না আমারে তুমি ছাড়িয়া যাইবা এখন আপনিও কাঁদবেন আমার নবীও কাঁদবে আমার নবীর কথা শুনে যারা কাঁদলেন গো বাবা এই মানুষটা মরার আগে একবার আমার নবীর দেখে যাইতে পারবেন আমার নবীর জীবনে কেউ যদি একবার দেখে মরতে পারো তার জন্য চিরতর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে কত স্বপ্নে বন্ধু বান্ধব দেখলাম মা বাপরে দেখলাম আমার এতিম নবীর কি দেখতে মন চায় না খাদিজা হায়াত তো আল্লাহ পাইয়া দিছে গো সন্তানের আগে মা চইলা যাবে মায়ের সামনে সন্তান যাবে গো আমার মালিকের বিদায় কিন্তু আমি তোমার ছাড়া কেন কেন খাদিজা বলে তাহলে আমি আগামীকালকে চলে যাবো আমার কলিজার টুকরা নবীর এই পাঁচটা জিনিস আমার সঙ্গে যাবে এই পাঁচটা জিনিস আমার গায়ে থাকা মানে কিয়ামতের মাঠে আপনি না কইছেন আমি যে অবস্থা মরবো এই অবস্থা আমার উড়াইবো আল্লাহ আমি কবরে থাকবো আর মনে করবো আমার স্বামী আমার সাথে আছে জোরে 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 আর আমার নবীর জামা আমার শরীরে থাকা মানে নবী আমার বুকে আছে নবীর টুপিটা আমার মাথায় থাকা মানে নবী আমার মাথায় আছে নবীর চাদরটা আমার শরীরে থাকা মানে আমার নবী আমার শরীরে জড়ায় রয়েছে নবীর রুমালটা আমার সিনাবান থাকা মানে নবী আমার বুকটা ধরে বয়ে রয়েছে এরম বিবি কয়জনের আছে গো ভাই 15 বছরের বড় আমার নবী সেই কষ্ট হইতেছে টাকা না আমি দেখতেছি আপনাদের চোখে পানি আমি আল্লাহর সাক্ষী রেখে গেলাম যারা আল্লাহর ভয় আর নবীর প্রেমে কাঁদবেন কোনোদিন জাহান্নামে যাবে না কোনোদিন জাহান্নামে যাওয়ার কোন সিস্টেম নাই শুধু এখন মাওলার ভয় কাঁদবেন নবীর প্রেমে কাঁদবেন দেখেন নবী কান্দে কি সুরাতে
সকাল 8টা বেজে গেল জায়েদকে ডাক দিয়েছে জায়েদজি এদিকে আয় জায়েদের এখন পালক পুত্র খাদিজার দুটো পোলা নাই মারা গেছে মেয়ে আছে স্যার এ জায়েদ কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই শুধু একজন সাহাবীর নাম আছে তার নাম জায়েদ মারহাম বললেন না সেই জায়েদকে ডাক দিয়েছে যেই খাদিজা তারে 10 বছর পোলার মতো পালছে زايد دیکھائے تو بابا جی ماں او بابا جی ماں بابا جی ماں আমি তোর আদর করছি না হ্যাঁ মা তোর আমি গোসল দিছি না হ্যাঁ মা তোর 14 বছর বয়সে আমার বাড়ি তালছি না হ্যাঁ মা তোর আকুল মাই তোর কতদিন এত আদর করছে না মা না জায়েদ তোর জুতা মুজা আমি ধুয়ে দিতাম না হ্যাঁ মা হ্যাঁ ত্রাপুর নাই কোন দিক দিছে না মা ওমা তুমি আমার তেল দিয়ে দিতা মাতা রাস্তায় দিতা আব্বুর সাথে আমার সবরে বাড়াইতা মা তুমি আমার কলিজার মা যদি আমি তোর কলিজার মা হয়ে থাকি তোমার সাথে একটা ওয়াদা আছে আমার সাথে ওয়াদা দে যায় তুই আমার পেটের পোলা না তুই আমার পালক পোলা তোর আমি একটা জিনিস দিয়ে যাই জীবনে যদি 10টা বছর তোরে পাইলে থাকি মারা দূর দিয়ে এর বিনিময়ে একটা জিনিস চাই কোনদিন তোর বাপ রে রাইকে তুই কোথাও যাবি না মুরার আজ পর্যন্ত তোর বাপের সাথে সিনা যুগের মতো সুপার বুলের মতো লাইগা থাকবি লাইগা থাকবি লাইগা থাকবি লাইগা থাকবি আমি মরার পরে তোর বাপের পায়ে পায়ে শত্রু তোর বাপরে ওরা খালের মাছের মতো মারবে যেদিক দিয়ে তোর বাপরে মারবে ওই দিক দিয়ে তুই পিঠে পাতাই দিতে তার জ্বলন্ত প্রমাণ হয়ে যাবে খাদিজার মৃত্যুর পরে প্রথম আমার নবী মাত্র এক সপ্তাহ পরে তায়েফের মাঠে গেছে বাজারে যেদিক থেকে পাথর আসে জায়েদ পিঠে পাতায় কার বডির মধ্যে তুই লোহার কটা দিয়ে কোপ দিলি আরে আমার কলিজাটা বাইর করে দে আমার মা এক মাস আগে বলিয়ে গেছে জায়েদ রে সিনা যুগের মতো তোর বাবার সাথে লাইগা থাকবি আমার আব্বার তোমরা পাইনু না আমার বাবা এতি আমার বাবা জীবনে কাউরে বাপ বলে নাই আমার বাবা জীবনে মা বলে পৃথিবীতে নাই ও তাই পেন্সিলেরা মানিস না রে নিতা গো পাও তোরে কাঁপি আর বলে নিতা না রে তোমরা একটু না করলে আর আমার আব্বার মানবে না আরে একাকৃতি তার পাও ধরে আর একাকৃতি তাই লাফি মারে জায়েদ একবার লাফ দিয়ে পাহাড়ে উঠে আর একবার বাপের মতো বাবা পিঠটা পাতাই দিয়ে বলে আমারে মারে আমার বাবারে মারিস না আমার বাবার এই মাসটা সবচেয়ে কষ্টের মাস আমার বাবার মারা গেছে আমার মা খাদিজা আর দিনের মাথায় মারা গেছে আমার দাদা আবু তালেব আরে আমার বাবা মক্কার থেকে তুমা কোথায় পে আসে আমার বাবারে মারিস না আমার বাবারে মারিস না আমার বাবারে মারিস না আমার বাবারে মারিস না কে বা শুনে কাহার দরদ কারে ডাকিব এ সর্বনার মুড়ি এ তুমি বলে আশিকের আসুর এ সর্ষিনার মুড়ি
তুমি বলে আশিকের রাসূল হে সরমুনার মুরি হে তাবলিগালা ভাই কে আছো আমার আশিকের রাসূল যদি যায়েদের মত আশিক হইতে পারো যায়েদের নাম যদি কোরআনে আসে তোমার নাম আজকে সিদ্দির গোশ থেকে জান্নাত উঠে যাবে হে সরমুনার পাগলগুলা কেন জান্নাতের ভিতরে যাইতে চাও এই দেখ একটা লাফালাফি শুরু করে দিছে হে মুসলমানের বলা একটা দেখা যেতে পারো না আমার মাওলা কেন জাহান্নামে হারাম করে দিবে নবীর আশিক গুলা কোনদিন জাহান্নামে চলবে না রে নবীর আশিক গুলা জাহান্নামে করতে যাবে না আল্লাহর জোর একটা ডাক দে আল্লাহ কয় ডাক দাও ডাক দাও ডাক দে ডাক দে ডাক দে هل ذبي سيدغا مز بازار محفيله تمي سارا بند بنائر هي زمين هل تمار پاگل گل زرا کاندغا هر دنیا کون مانوس کے دکھابار سنو کاندے نا এই যে দেখো সেই ছেলেটা বাবা যারে তোমরা প্রতিবন্ধী বললাম তার ভিতরে নবীর ইশক আছে বাবা ও দুনিয়ার কিছু না বুঝলো নবীর ইশক বুঝছে কারণ পাগল কোনদিন জাহান্নামে জ্বলবে না কোনদিন পাগল জাহান্নামে জ্বলবে না বাবা শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও গো মাওলার প্রেমের পাগল মাওলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি নবীর জন্য জীবন দিবা আসকি নাই এ দুটো হাত উঁচা করে আমার মাওলার রসুল একটা আল্লাহ বলে ডাক দাও তো ডাক দাও 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 দেখো কেমনি কাম দেখো আগামীকালকে যদি আমি কবরের বাসিন্দা হয়ে যাই আমার কবরে কেউ যাবে না যেই বিবির জন্য এত কষ্ট করে মাছ আনিয়া বিক্রি করিয়া বাড়ি করে দিলাম গাড়ি করে দিলাম গো 1 লাখ টাকার খাটে ঘুম পড়াইলা ওই বিবি মৃত্যুর পরে বলবে টানিয়া টানিয়া নাস্তায় নামায় বেলা কে বা হবে সঙ্গে তার কবরে কে বা হবে সঙ্গে তার কবরে কে বা হবে সঙ্গে তোমার মিজানে ওবাজান আমার বাড়ি কেরানি গঞ্জের বাড়ির সামনে বাবা এই লোকটা সারা জীবন বলিয়া বাবা বালির ব্যবসা করছে ইটা বালুর ব্যবসা করছে আমার বাড়ির সামনে যে কত বৃহস্পতিবারে কথা কই বাজার ছয়তলা বাড়ির মালিক আমি যখন রাই তারাইটার সময় মাহফিল শেষ করে মুন্সিগঞ্জ যাইয়া যখন আমার গাড়ি আমার বাড়ির নিচে গ্যারেজ করলাম আমার ড্রাইভার গাড়ি গ্যারেজ করলাম হঠাৎ করে দারোয়ান বলতে হুজুর ওই বাড়ির মুরব্বি মারা গেছে বাবা মারা গেছে 10টায় 11টায় তিনতলার তে নাইমা বাবা রাস্তায় ফেলাই দিয়ে দিছে তখন মনে মনে ভাবলাম মালি রে কিসের বাড়ি কিসের গাড়ি ইচ্ছা করলে কিন্তু বাবা সকাল পর্যন্ত রুমের মধ্যে রাখতে পারতো পারতো না সকাল পর্যন্ত রাখে না সারা রাত বলি চিন্তা নাই বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি নামছে বৃষ্টির মধ্যে লাশটা সারা রাত ছিল রাস্তার উপরে কিসের বাহাদুরি দেখা হয় বেড়া কি হেড টাকা পয়সার গরম দেখা কাল লেগে বাড়ি করছো কাল লেগে গাড়ি করছো সব ভুয়া তোমার সঙ্গে যেটা যাবে ওইটাই সাথে সাথে রেডি রেখে দুর্গন মারহাবা মারহাবা ইয়া আল্লাহ আছে না আছে এখন কান কান
আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন জোর করে আমিন দেন না মাফ করে আল্লাহ দেন দেন আপনি মাফ করলা পর কেউ জিগাইতে হবে মানে প্রধানমন্ত্রী কোন আইন পাস করতে হলে বাবা সব মন্ত্রী পরিষদ দায়িত্ব করুন লাগে এটা করব কি করব না আবার 10 বছর পরে ক্ষমতা চলে গেল আবার দুদিনের মামলা আমি খাবো কিনা আল্লাহ ও মালিক তুমি যদি কিছু কইরাও ফেলো আল্লাহ তোমার জিগাবার মতো কেউ নাই এই যে সিদ্ধের গন্ধ এই মাছ বাজারে যে সমস্ত ভাইরা এত কষ্ট করে মা বিল্লা দিছে মাফ করে দাও না দাও 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 মাফ করে দাও যারা আমার সামনে বসে আছে সবাই রে মাফ করে দাও মহিলা পেলে আমার মায়েরা যারা আছে তাকেও মাফ করে দাও আল্লাহ তুমি খালি হাতে ফিরাই দিও না তোমার দিয়া লাভটা কি বলো তুমি তো আদর করে আমাকে বানাইছো তুমি কত আদর করে বানাইছো এই যে যারা কান দেয় না মানুষকে দেখাবার জন্য কান দেয় না এরা তোমার একমাত্র ভালোবাসার লাগে কান পিছনে কথা বলে ওরে মাত বার বার এবারে ঘুষা না পারলে কো আমি দুটা পাড়াই দিব না বড় নে তারপরে খেতা পিটা ওরে আর গলায় আওয়াজ পাস পাস আল্লাহ হেফাজত করে দুর্গণা আমি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী আজিম আর মাত্র 5 মিনিট কথা বলতে হ্যাঁ 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 আমি কইছি কে কে থাকবেন না হে কয় না রায় আমিও জানি আপনিও থাকবেন না আমিও থাকবো না আল্লাহ এই মাহফিলের ডেটটা এখানে ছিল না এই ডেটটা ছিল অন্য জায়গায় এই ডেটটা ছিল অন্য জায়গায় যে লোকগুলো আমার বাড়িতে গেছে কেরানি অন্য আমার অফিস বই অনেক অনুরোধ অনি নয় বিনয় কইরা দাওয়াত দিয়েছি আমি এমনি নারায়ণ সিদ্ধির দোয়াজ দেই না আমার ভাল লাগে কারণ এদের কাজ কর্ম আমার একটা অবস্থা আমার বহুত তেলায় বহুত দিন নিয়েছে আমি নেই কারণ বারে আমার কেরানি গুণ সিদ্ধির গুণ যাইতে চাই না কেন বুঝেন না শুধু একটা কথা বলবেন আল্লাহ যখন আনছে আমাকে সবাই যেন আল্লাহ মাফ করে দেয় আল্লাহ আল্লাহ গো শুধু আমার দিকে তাকাবেন রেডি জায়েদ যারা কাগজের উপর বগর বগর করতেছে যখন বলছে জায়েদ রে তোর বাবার সাথে সুপার গুলোর মতো লাগিয়ে থাকে এখন দেখবো নবীর আশেক কয়জন আছে বাজান দেবার আমার দিকে তাকানার চোখের পানি রেডি করে নবীর আশেক গুলা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না নবীরে যখন আটটার থেকে নিয়ে সাতটা পর্যন্ত মারছে সর্বপ্রথম জায়েদ রে তারা পিটাইয়া লুলা বানাইছে জায়েদ রে মারিয়া তারপরে বাবা বেহুশ করিয়া নবীরে পাথর দিয়ে বেহুশ করছি যখন বেলা চারটার সময় আমার নবীর হুশ ফিরে আসছে নবী জায়েদ রে বিছনায় থেকে জায়েদের উপর দিয়ে বাবার পাথর এত পরিমাণ নিক্ষেপ করছে কবর হয়ে গেছে জায়েদের পুরো বডির উপরে বাবা এরকম স্তূপ দিয়ে উঁচা হয়ে গেছে এ নারায়ণগঞ্জ সিদ্ধির গঞ্জের ভাইরা শুধু এখন দিলটা নরম করবা সুনামে মার্কেটের বণিক সমিতির ভাইরা মাছ বাজারের ভাইরা দুনিয়ার টাকা পয়সা কামাইছো আমার মাওলার একটা এখন টেম লাগাইয়া দেখাইয়া দাও দেখে আমার নবী দেখে জায়েদের উপরে কবরের মতো হয়ে গেছে পাথরগুলা নবী নিজের হাতে পাথরগুলা সরাইলেন জায়েদ টান দিয়ে বলে জায়েদ তুই মরে গেছিস তোর ভাই যাইছিস জায়েদ নিঃশ্বাসটা নবী হাতের কাছে নিয়ে কয় জায়েদ তোর মা চলে গেল এক মাস আগে
زايد পাথর দিয়ে শরীরের এমন কোন জায়গা নাই আমার এক মায়েরে রক্ত বাই করে যায় তারপর মওলায় বাঁচায় রাখছি যায় দেখ আমার পাগড়ি খুলিয়ে আমার গলায় বাইন্ধে তায়েবের জমিন দিয়ে টানছে যায় দেখুন বেঈমানগুলো চলিয়া গেছে বাবা ও যখন যায়েদের হাত ধরে টান দিছে زائد মনে হয় লুলা বানছেন মতো বাবা পড়িয়া যা আবার নবী বলে যায়েদ যদি পারো বাবা আমার একটু পানির ব্যবস্থা করে দিবি বাজার পানির কলসটা লইয়া পানির কলস আর মশক লইয়া زائد তায়েবের বাড়ি বাড়ি দিয়ে বলে ও তায়েব বাজিরা আমার বাবার এক মশক পানি দিবাই আমার বাবার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার বাবার একটা গ্লাস পানি তাহের কোনো বেঈমান এক গ্লাস পানি দেয় না ও বাবা যায় সন্ধ্যার সময় মুক্তো হস্তে ফিরে আসিয়া কয় আব্বা এই তায়েবের কেউ তোমার এক গ্লাস পানি দিল না নবী আমার বলে তুই ওয়াকি ওয়াদা করস নাই এক গ্লাস পানি দিলে হাউজে কাউসার গ্লাসে পায়া যাবে যায়েদ বলে আব্বা বহুবার বলছি কেউ দিল না আল্লাহ দেখো তোমার পাগল গুলার নবীর ইশকের মাঠে বলিয়া যায়েদের মতো কান্দে আল্লাহ এদেরকে তুমি হাউজে কাউসার বরাদ্দ করে দিবা না জাহান্নামের আগুন কি হারাম করবা না যুবক এখন সিল্লাবিয়ার কাঁদবে আমার মাওলারে দেখায় দিবি আহারে যায়েদ যখন বলে আব্বা কেউ পানি দেয় নাই আমার নবী বলে যায়েদ যে পানি লাগবে না আয় তুই আমার কোলের মধ্যে আয় রে তোর মা তোরে আমার কাছে রাইখে গেছে আমার ছেলে আমার জন্য মায়ের খাইছে রে আহারে বাবা পালক পুত্র রে নবী বুকের মধ্যে নিয়ে যদি এত আদর করতে পারে তাহলে বুঝিয়া নাও তোমার জন্মদাতা বাবা তোমারে কত আদর করছে আজকে সেই বাবারে বাদ দাও না বাড়ির থেকে মাইরা তাড়াইয়া দাও মায়েরে বাদ দাও না নতুন বউয়া নিয়া মায়েরে তাড়াইয়া দেশে যুবক মাওলার কাছে কি আওয়াজ দিবি শুধু আমার কাছে একটা ওয়াদা দে তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে বাবা যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে যেই জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়েছে ওই জমিনে আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে গো বাবা শুধু এখন সিল্লাবার কান্দা আমার মা বলছিল ইলিয়াস রে জীবনে কোনদিন মাদ্রাসা সিস্টেম তোর আর শুনিয়ে কত মায় কানবে কত বাবায় কানবে আমি বলছিলাম মা আমি আলেম হব আমি ওয়াজ করব তুমি কেমনে বুঝলা আমার মা বলে বাবা তোর কোন আল্লাহ যে জাদু দিছে তুই এখন গজল গাইলে মহিলা পুরুষরা কানবে মসজিদে আমার মন বলে তুই বড় হবি আলেম হবি তুই কথা বললে মানুষ কানবে বাজান আমার নানা গোপালগঞ্জের মধ্যে বড় আলেম ছিলেন আমার মা কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার ইলিয়াস আলেম বানাল আল্লাহ আমার মতো কার জানো মানায় I'm
مار قطع مني قرر جانتے كارزانو بابا نائن زي بابا زي قرر بالو اكتا صدر قائد دائن نائن امار دامي صدر كنا ديس بابا قائد دائن نائن غاب اس کامار دوکانر مالیم بیرسر مالیم بنائے دیا بابا قبر چلیا گلا اللہ جادر بابا نہیں تا در ماب کرے دیو گو اللہ تا در کے ماب کرے دیو اللہ এই সোনামিয়া মার্কেটের যিনি জমিদার আমার সাথে দেখা করে গেল আল্লাহর বান্দা আমার কাছে হাতে হাত দিয়ে বলে হুজুর আমার বাবা মাত্র 38 বছর বয়সে মারা গেছে আমরা তখন ক্লাস 10 এ পড়ি আমার বাবার এই সম্পদ গুলো রেখে গেছে আমার বাবার লাগে দোয়া করবেন হুজুর এ আমার ভাইরা শিশিরগঞ্জ নারায়ণগঞ্জের ভাইরা আজকে সোকের পানি ফেলায় কাকবা আজকে 6 ফেব্রুয়ারি হাত দুটো উঠাও 6 ফেব্রুয়ারি আল্লাহর ডাক দাও ডাক দাও ডাক দাও জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও নারায়ণগঞ্জ শিশিরগঞ্জের জমিনে 6 ফেব্রুয়ারি কান্দে তারা জমিনে কারজানুমা ঘুমিয়ে আছে অন্ধকার কবরে কারজানু বাবা পড়ে الله 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 زايد كيو مال پانی دے نہیں نا ابا زايد رہ آیا میں تو ریٹو ڈیسنگ سے دے امان نبی ہاتھ تا دیا بابا زايد رکھ تو گلا پولیش کر پرے دے اللہ پاک ہمارے مکہ مدینے 17 بار نیچے 17 بار ای بسر رمضان گلے ایک بسر ساری بار آبے جاؤ الحمدللہ بارے اللہ ٹاکا دیسے کارو ٹاکا ہمیں جائیں আল্লাহ দিছে তৌফিক ভালো না লাগে মক্কা মদিনা যে বইতে অনেক মগর মগা কয় এতবার হজমটা করার লাগে নি এ বেড়াই যে একবার গেছে আর তুই আর ধরে রাখতে পারবি না আর মন ওই মদিনায় পড়ে নিছে কথা কর না কেন যে যাও নাই তার এই মাসলা বুঝে না যাবেন টাকা নে দিকে গত রমজানে যখন আমি গেছি রোজা রাখা আরে নবীর যখন মাইরা টান টান করে শুয়ে রাখছিল মরা গরুর মতো ওই জায়গাটা একটা হাজির কাছে তখন আমি তাইফের মাঠের মদন করলাম এই হাজি এই যে সেই জায়গা সেখানে তোমার নবীর বেলা 8টার থেকে নিয়ে 60টা পর্যন্ত মাইরা শুয়ে রাখছিল একটা হাজি এমন ধরে ঠিক ওই দৃশ্য আমি তোমাদের বুঝাই রাখতে পারবো না এ মাইকের আওয়াজ বাড়ারে বেড়া সাতার কি মাইক লইছে টন বেজ বাড়া বাজান এবার আমার দিকে তাকা যখন বলছে যায় রে তুই কি মরে গেছস না বাইসা আছস
জায়েদের রক্ত গুলা নবী এইভাবে বাজার পরিষ্কার করে দেয় একটু বড় জায়েদ আমার নবীর বাবার রক্ত গুলা পরিষ্কার করে দেয় নবী আমার বলে জায়েদ রে আমার যেই পরিমাণ মারছে দুনিয়ার কারো কাছে কইস না বাবা ও বাবা তুই যদি কষ্ট করে মক্কার মানুষগুলো আমার আবার মারবে যে তোর নবী যদি এত বড় দামি নবী হয় তাহলে মারলো জিবরাইল কি করলো ও যায় তুই তো জানোস না বেলা সাতটার সময় যখন আমার মায়ের বন্ধ করছে আমার হুঁশ ফিরে আসলে জিবরাইল আমার কাছে আসছে জিবরাইল বলে নবী গো আপনারে মারছে আমি খুব কষ্ট পাইছি নবী এখন আপনার জন্য কি উপকার করতে পারি এখন একটা শিক্ষার দিও গো বাবা আমার নবী বলে জিবরাইল রে তোমার কোনো উপকার করতে হবে না যেই পাহাড়ের কাছে দাঁড়ায় জিবরাইল ওয়াদা দিছিল বাবা আমি গুনাহগার ওখানে দাঁড়াইয়া এইবার রমজান ওয়াদা গুনাটা কাঁদছি জিবরাইল বলে নবী গো আমি কোন নবীর কান্না দেখে জীবনে কাঁদি নাই কিন্তু আপনার বডির কনস্ট্রাকশন দেখে আমি কাঁদতাছি এইভাবে কি মানুষ মানুষকে মারে নবী একবার যদি অর্ডার দেন তাইপের পাথর দিয়ে চাপা দিয়ে মাইরে ফেলব আমার নবী বলে না রে জিবরাইল মারতে হবে না যদি উপকার করতে চাও একটাবার কও কি আমার পুরো বডিটারে তুমি ভিডিও করো ওই সোনা সিদ্ধের গঞ্জের সোনা মিয়া মাছ বাজারে বণিক সমিতির মা ফিলে আল্লাহর পাগল গুলো আমার মায়ের কথা শুনে কান্দো আর মনে মনে কইব নবীর ওই দৃশ্যটা যদি একটু দেখতে পারতাম আমি কিয়ামতের মাঠে বড় পর্দায় আমি তাদেরকে দেখাবো তখন আমার আশেকের রাসূল গুলা দেখবে আর চিল্লাবে বাজান এখন তুমিও চিল্লাইবা নবীর একজন আশেক ছিল বাবা তার নাম ওয়াইস কুরুনি কিনা জীবনে নবীর সাথে জীবনে দেখা হয় নাই গো বাবা এবার আমি দেখব কে ওয়াইজের মতো চিল্লাইতে পারো ওয়াইজের একটা মা ছিল নাম ছিল তার মা তাহেরা ওয়াইজের মার বয়স 110 বছর চলাফেরা করতে পারতো না বাজান চুরির মধ্যে করে ঘরের মধ্যে নিয়ে মারে চলতো ও বাজার যখনই যায় যখনই ওয়াইস কুরুনি নবীর দেখার লেগে গাঁটকে বসকে বাইন্দে মদিনার দিকে রওনা দিত ওয়াইজের মা বলতো বাবা যাইস না নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে আমি মায়ের দেখ তুই চাস বাবা তুই চাইস না মায়ের কথা শুনিয়ে বাবা যাইতো না হঠাৎ করে একদিন ওয়াইজের কানে কে যেন খবর দিল ওয়াইজ রে এ ওয়াইজ তুই যেই নবীরে দেখতে যাবি কোন মুখ লয়া যাবি তোর নবীর দাঁত বাইঙ্গা দিছি ইবনে কুময়া তোর নবী এখন গোস্ত চালাইয়া খাইতে পারে না পানি ছাড়া তোর নবী কোনো কিছু বলতে পারে না তোর নবীর ঠোঁটটা ফাটাই দিছে মারিয়া হে বাজার একটা পাথর দিলাম আমি ডাকবো তুই আমার সাথে দাঁত গুলা ফিরাইয়া ফিরাইয়া ভাঙবি আমি মা দেখবো তুই নবীরে কত ভালোবাস মা যদি থাকো মহিলা প্যান্ডেলে মায়েরা এইভাবে মা হইও ওয়াইজের মা পাথরটা হাতে দিয়া বলে ওয়াইজ মার পাথর ওয়াইজ দল কারণে এদিকে তাকাও আড়াই কেজি ওজনের একটা পাথর দিয়া একটা বাড়ি দিয়া বাবা আটটা দাঁত ভাঙিয়ে ফেলাইছে মার হাতে দিয়া বলে মারে দে ঠোঁটটাও ফাটাইছি দাঁত গুলা ভাঙছি তোর কি শান্তি লাগে না মা
ওয়াইজের মা বলে নবীর দাঁত কোনটা ভাঙছে তুইও জানোস না আমিও জানি না আশিকের রাসূল হইলে বাকি দাঁত গুলে পিড়াইয়া পিড়াইয়া ভাঙ ওয়াইজ এক একটা গুতা দেয় দাঁত ভাঙে হাতে আসে মার কাছে তুইলা দিয়া কয় মা এই যে কাপুর রাসূলের লরে হে যুবক এখন একটা চিৎকার মারবি সর্বনার মাঝে যাব নেশকের বয়ান আরম্ভ হইয়া যায় রে জাহান্নামের বয়ান যখন ফজরের পরে আরম্ভ হইয়া যায় বাজার আমি যখন সর্বনার মাঠে গেলাম রে আল্লাহর কুতুব রেজাউল করিম যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দিয়েছে বাবা এক নাম্বার মাঠ স্টেজের সামনে থেকে একটা পাগলরে দেখলাম লাফাইতে লাফাইতে আসলো বাবা জোহর পর্যন্ত ছিলাম শুনি একজনের জানাজা আমার কানে আসিয়া কইছে এই পাগল লাভ দিছিল আজকে দুনিয়ায় নাই আল্লাহ কাল লাগিয়া বাচ্চু সুখের ওই ঘর একদিন হইয়া যাবে তোমার লাইগা এখন দেখবো আশে করে কি করবেন দাঁত গুলা ওয়াজের মা ওয়াজাল করনি এইভাবে রুমালে বাইন্ধে কয় ওয়াস কিয়ামতের মার যেদিন শুরু হইব এ দাঁত গুলা নবীর সামনে দেখা যায় বাংলার জমিনে শিবদের গঞ্জে নারায়ণগঞ্জের জমিনে শামীম ওসমানের একটা কথাই আমার ভাল লাগে দল যেটা মনে হয় সেটা করবো নবীরে কেউ গালি দিল কল্লা কাটে স্বামী মুসলমানের কথাটা স্বর্ণে রক্তের লেখা থাকবে কথা বলো না কেন যিনি কলদের আমার নবীর শিবসির গঞ্জের জমির কেউ গালি দেয় যদি আমার নবী এই যুগে বেঁচে থাকতো ঠিক এইভাবে আসে লাভ কথা কর না কেন আরে এস করা জন্ম নাই হকানি পীরের কারণে বন্ডর কারণে না বন্ডর আলাভ হয় মিলে দাঁড়িও নাই মোশো নাই হারা মিলে এ যে হালার পীরের দাঁড়ি নাই মোশো নাই হালা বা পীর কথা কর না কেন দাড়ি মো সারাটারে পীর কবার দুলাবারে বাপ কো সমান বাহ 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 পীরের পীর পীর কি কষ্ট হইতেছে না আর মাত্র দুই মিনিট কথা না একসাথে বলতে হবে বাংলাদেশে এমন পীর আছে হারামি দেয় নামাজ বলতে আবার আমি তিনটা দুইটার সময় গানের মাধ্যমে আমাকে ডাকে মোল্লা তুই কেতাব প্রায় তিনটার সময় তোর কাছে কেতাব খুলতে হবে তোর আঙুল খুলতে আমি তোর দাঁত খুলতে বন্ধবীরের তালে তালে মানে ওরা কি পায় ওই তালাশ করে পাইতেছে নাকি আন্দাজ ম্যাড হয়ে গেছে নাট করু বিস্কুট দিল একসাথে মনে চিনবেন মালিককে আল্লাহ আছে না আছে ভন্ডগুলের জুতা দিয়ে বাইরে এক জায়গায় টান টান করে ধুয়ে দিবে এক নাম্বার ইমান সরে সহস্র মানুষগুলোর ইমান চুরি করে নিয়ে যাচ্ছে
এখানে গেলে কি 10 টাকা এক টাইম দয়া দে দে বহরে এটা কি মুমতাজের প্যান্ডেল বেজ সিস্টেম ওড়ার কোন সিস্টেম নাই মারহাবা গো আল্লাহু আকবার বলেন তো আজকে টাকা নাই দেখে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে বেজরমা ইসরায়েলের পক্ষ নেয় নাই আমার মুসলমানের পক্ষ নিছে এই মুসলমানের বোলা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার গোপালগঞ্জ চন্দ্রপাড়া জন্ম নেছে এই জন্য প্রশংসা করি না তার সে অন্যায় করলে পৃথিবীর কেউ ছেড়ে দিলে আমি ইসলাম ছেড়ে দিছি না আমি জানি আমার জেলখানায় নিব আমার জানা আছে ইল্লেগাল এই মুসলমানের বলায় দেখি টাকা জীবন যা কাট থাক ইসরায়েল বেজরমাদের বিরুদ্ধে যদি কোনদিন সুযোগ আসে মাননীয় প্রধানমন্ত্রী বলে যে ফিলিস্তিন যেতে হবে রাজি আছো না ২০১৩ সালে ফিলিস্তিন আমি সফর করছি চারটা দেশ একসাথে সফর করছি তুর্কিস্তান ফিলিস্তিন আর হলো মিশর আল্লাহ আমাকে চারটা দেশ এবং ইন্দোনেশিয়া চারটা দেশ এক সফরে সফর করছি ফিলিস্তিনে ২০১৩ সালে আমি চোখ দিয়ে দেখছি বাইতুল মুকাদ্দাসের পাশে বেজরমা ইসরায়েল একটা ফাইভ স্টার হোটেল বানাইছে ২৪ ঘন্টা তারা নটুকি নাচায় আর মদ খাওয়ায় কয় হামাস কিল্লা আগে আক্রমণ করলো কাগজ অস্ত্র নাই বস্ত্র নাই তোগে সাইফুদের পাশে যদি গাঁজা খোরা বইয়া গাঁজা বানায় গাঁজা খায় এক মদ খোর হইলো আর দাঁত দুই ছুড়ে হেলাই ঠিক কথা কন না কেন মসজিদের অলের সাথে কোন বাড়িতে আর বিয়ার অনুষ্ঠানে ডেক সেট বাজায় যদি মদ খাইয়ে নাচে সাদে কমিশনার কবে বাইরে আগে দুল্লা বানা আমার কমিশনের ভিতরে থাকুক বা না থাকুক যদি কমিশন এই কাজ না করে ওটা মুসলমান কথা কন না কেন আজকে হামাস কেন ওদের উপর আক্রমণ করছে ২৪ ঘন্টা ওরা গান বাজায় ২৪ ঘন্টা ওরা পুতুল নাচায় ওই হোটেলে এই জন্যই তো হামাস কাছে আছে মারাবা বলতে পারে না সবচেয়ে কষ্ট লাগে আমার বাবরি মসজিদ বাদশা বাবর আমল থেকে সেই সম্রাট বাবরের আমল থেকে আমার বাবরি মসজিদ আমরা সিজদা দিলাম জুমা পড়লাম আজকে চাচা মুদির আমলে হঠাৎ করে বাবরি মসজিদ হয়ে গেল রাম মন্দির টুডু টুমোর অপেক্ষা করেন কে কোন দল করেন দেখার বিষয় নয় বাবরি মসজিদ একদিন আবার মসজিদই হবে রাম মন্দির একদিন মসজিদ হবে জীবনে আমরা কোন মন্দির ভাঙ্গা মসজিদ করি নাই কিন্তু এই রাম মন্দির ভাঙ্গা একদিন মসজিদ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাঙ্গা করব কেন আমার মসজিদের জায়গা কষ্ট হইতাছে হ্যাঁ আমার কাছে একটা পোস্টার আছে কবরস্থানের জায়গায় মসজিদ করছে এটা ইসলামে কত কবরস্থানের উপরে মসজিদ করা জায়েজ এক কোটি বার জায়েজ কিন্তু মসজিদের ভিতরে কবর দেয়া না জায়েজ কত কর না কেন মসজিদের কবরের উপরে মসজিদ করা যদি জায়গা না থাকে অপকৃত জায়গা হয় আপনার কবরস্থানের উপরে হাড্ডি গুড্ডি ওখান থেকে উড়াইয়া আর এক জায়গায় ট্রান্সফার করে দাফন করে দিবেন একটা কাপড়ে পেঁচাইয়া কিন্তু কবরস্থানের উপরে মসজিদ করা জায়েজ কিন্তু মসজিদের ভিতরে কবর দেয়া হারাম কারণ নবীর রওজা নবীর কবর কিন্তু মসজিদের ভিতরে না মসজিদের বাইরে কথা কন না কেন কিন্তু জায়গাটা হতে হবে অপকৃত এটা মাথায় রেখে অক্ষর না করলে মসজিদ হবে না এই যে আমি ইলিয়াস ওরমান জিয়াদি ৪ কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আগে জায়গা কিনছি বেটা কেরানীগঞ্জের ১ কোটি ২০ লাখ টাকা দিয়ে জায়গা কিনছি আমি কারো কাছ থেকে ২০টা পয়সা টাকাও মিলিয়ে দেই খবর নেই যাই দেখো কেরানীগঞ্জ যদি কেউ বলতে পারে জায়গা কিনতে দিয়ে ১ কোটি ২০ লাখ টাকা দিলি এসরমা যদি গোলাম বাজার জায়গা কিনে মসজিদ অক্ষপাড়ার ভিতরে ২০ পয়সা কারো কাছ থেকে নিছে তোমার জুতা আমার গা খালি মোল্লা গো বকো বকোয়াস করে টাকা নিয়ে কি করে যায় দেখবি হারামি কি করি তারপরে আমাকে বদনাম করবি কথা কর না কেন তোর মা মুমতাজ লাখ লাখ টাকা নাই সাইড হ্যান্ড গান গায় তোর তার বদনাম কষ্ট করছ না তোর বাপ জেমস তোর দুলাভাই শাকিব খান
এই পশ্চিমবঙ্গে গেছে কয়েকদিন আগে কনসার্ট করতে 34 লাখ টাকা আমার দাদা ভাই দিয়ে নিছে আগে কারণ তো আমারই ভাই তুই যাবো না দাদা ভাই কেন একই বংশে জন্ম নিছে একই স্কুলে পড়ছি দনে একই রক্ত কইতে তুই সাকিব খান 34 লাখ লইছে আর আমি জিহাদি হ্যান কয়টা আইছি কথা কর না কেন আলে বলে আমার খালি বাস দাও না আমাগোর টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে ঠিক আর নায়ক গায়িকার গো টাকা হইলে সিনেমার হল বাড়বে ঠিক কষ্ট হচ্ছে আর মাত্র 2 মিনিট না না আজকে আমার ওয়াজ শেষ না এই মুসলমানের বলা আমার ওয়াজে ঘুমানোর সিস্টেম নেই চান্দু চাচা সিন শুনো করো না তুমি ঘুমা বার ওড়ার কোনো সিস্টেম নাই এক বুড়া গাজীপুর ওয়াজ করে 2015 সাল না 14 সালের লাস্টের দিকে নভেম্বরে ওয়াজ করতাছি কইছে যেটা ওর জল লুম দিতে না দেবে এক বুড়ার পোষা ভাই চাঁদা জানা তা বইছে তো মাস কাজ আর লুঙ্গি টান খাওয়ার ডরে বেটা উঠতে পারতাছে না আর লইছি সূরা ইউসুফের তাফসীর কেবল ইউসুফের কোয়ে ফেলাইছি বালতি ডফেলছি বেটা উড়াম এর ভিতরে সাসার পোষা বেঁধেছে ঠেলা সাসায় চিন্তা করে খেরের মধ্যে যদি মারি গড়ে আর একজনে ফাঁসাই গেল তবে চার পানি করতে এলো গরম পানি মাঘ মাসের শীত আবার যদি উঠতে যাই পোলা মানের মন্দির টেনে ধরবে কোন দিকে যাই সাসা দুই করে তোর মধ্যে মরাইয়া সায়না বুঝতে বাইর করছে একটা সায়না বিনা সায়না কো হঠাৎ হঠাৎ দিতে এখন মোবাইলের তো বাইর করছে সারা জীবন চার্জ দেন না সাইনা বুদ্ধি বাইর করছে কেমনে এইভাবে ওই যে প্লাস্টিক ঠোঙ্গা জুতা আছে না নাগরা ওইটার লুঙ্গির মধ্যে নিচে বেলায় নিয়ে আস্তে আস্তে সারছে সাইবে সাইবে কিন্তু ভাই আধা ঘন্টা আগে সাফা জিনিস না স্যার স্যার যখন স্যার স্যার হচ্ছে ডিজিটাল পোলার টোকা সাসা পুষ্পের আওয়াজ হয় কই কষ্ট কষ্ট বুঝতে বুঝি চুপ থাকবে না দেওয়াটা যে দিলে একটা ইন দাও চুপ থাক থাক ডিজিটাল পোলা কি আর ইয়ে হোনে কয় সাসা মাইরিয়া দিছে সাসা পূজা দিছে সেই সিস গোপালগঞ্জের খবরদার ওড়া চেষ্টা করবে না ঘুমানের কোন সিস্টেম নাই আমার ওয়াজে মারহাবা কর বহুত আসছে এখন কাজ জমিনের মালিক কে আল্লাহ আল্লাহ আছে আছে বিশ্বাস হয় আল্লাহ যদি কয় বাইতুল মুকাদ্দাস আমার ঘর রক্ষা করতে হবে পারবেন না ইনশাআল্লাহ যাবেন না কে কে যাবে দেখা লাগে হাত দুটো করে দেখাই দাও তো আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন টাকা হইতে কি এই ওয়াইস করুনি হা দিয়া দাঁত দুলা ভাইয়া আমার কাছে তুলে দিছে মা এই যে লজ্জা ওয়াজের মা কিন্তু কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁত গুলো উপস্থাপন করবে ওয়াজ নবীর যুগে জন্ম নিয়াও সে তাবি তাবি না জীবনে নবীর সাথে দেখা হবে কিয়ামতের মাঠে প্রথম যখন আমার নবী আপনার আমার সামনে এইভাবে ওয়াজ করবে ওই ওয়াজের সভাপতি হবে আল্লাহ নবী হবে প্রধান বক্তা বিশেষ বক্তা হবে 124,000 পয়গম্বর আল্লাহ কইব নবী আপনার উম্মত গুলা সিদ্দিক কিন্তু মাছ বাজারে বইয়া ওয়াজ শুনছিল আপনার দাঁত বাঁধার কথা হয়েছিল এখন আপনি কাগজে প্র্যাকটিক্যাল ওয়াজ করে শুনে শুনে আমি আর ওয়াজ আল্লাহুম্মা আমিন রব্বানা যালাম রাসুলনা রাসুলনা এগিয়ে কিস্তা আমি ইবাদত করে হেরা আল্লাহ তাহলে বুঝা লাইছে না আমার সেতাইতে কি লাগি রেডি 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 বসন দেবার দিলটা নরম করবা নবী আমার ওয়াজ শুরু করে দিবে কিন্তু বাজান আজকের ওয়াজ তো বাংলায় বুঝাইতে হয় গো কোরআন তেলাওয়াত করলে বুঝো না কিন্তু মৃত্যুর পরে আর বাংলা ভাষা থাকবে না ভাষা হয়ে যাবে আরবি ক
কবরের বাসার বি জান্নাতের বাসার বি পলসুরাতের বাসার বি আমার আল্লাহর ভাষা আরবি আমার নবীর ভাষাও আরবি কিয়ামতের মাঠে ওয়াজে বইয়া আর কোন ভাষা চলবে না ভাষা চলবে একটা কয়টা জোরে কান কয়টা নাম কি আরবি জোরে কান আরবি ভাষা কি আরবি নাম কি যদি কোন হুজুর আমি কেন আরবি বুঝি তোমার বোঝা লাগবে না অটোমেটিক তুমি কোরআনের হাফেজ হয়ে যাও কুরআন পড়লে যেরকম সৌদি আরবরা অর্থ বুঝে তুমিও বুঝবা গো নবী আমার যখন ওই ওয়াজের মাঠে আল্লাহকে ডান পাশে বসাইয়া নবী আমার এমন একটা কুরসি দেব এর টান দিবে আল্লাহ মাছ বাজারে যার ওয়াজে বসছে কিয়ামতের মাঠে আমার নবীর সামনে বসে ইমাম গাজালি তার কিতাবে লেখে নবী যখন ইয়াসিন কইয়া গাল দাঁত ঠোঁট দুইটা ফাঁক করে যখন টান দিবে এমনি নবীর ভাঙা দাঁত দুটো বাইরে এলো এবার আসে কে রাসূল কয়জন আছো এই যে আমার বাবা বয়সের কারণে তার নিচের দাঁত দুটো বাবা উঠিয়ে দিয়েছে কথা বললে বাবার দাঁত দুটো দেখা যায় আমার নবী যখন কোরআন তেলাওয়াতে টান দিবে ইয়াসিন সরমুনার মাঝে যদি পাগল গুলে বেউস হয়ে যাইতে পারে লাফালাফি আরো আরো করে দিতে পারে একজন মানুষের সারাটা সাধারণ আলেমের মুখের বয়ান শুনিয়া আমার নবীর বয়ান শুনিয়া পাগল গুলা কি আরম্ভ করে দিবে সবচাইতে প্রথম যে আরম্ভ করবে পাগলা বিওয়ার নাম ওয়াইস করু যখনই নবীর দাঁত দুটা বের হয়ে যাবে গো ওয়াইস কুরনি সবার আগে লাভ দিয়ে বলবো মালি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর ওয়াস করলো সবার গাল বড় দাঁত তোমার নবীর দাঁত খুলে কই তুমি কি তোমার নবীর দাঁত গুলা বাপ পাইয়া দিতে পারলা না আমার আল্লাহ বলবে ওয়াইজ রে তুই তো জানোস না আমার নবীর দাঁত গুলে উহুদের মাঠের থেকে মার খেয়ে আসার পরে অনেকে জান্নাতের পাথর দিয়ে বান্দায় দিতে চাইছিলাম নবী আমার বলে মানি এই দাঁত গুলো বান্দায় দিলে আমি আমার উম্মতের নাজাতের ফয়সালা করবো কি দিয়ে আমার শিরগঞ্জের উম্মতের পাগলের এখন একটা লাভ দিয়া ওয়াইস কুরুনের মতো দেখায় দিবা জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও এ বাজান আমার দিকে তাকাও আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র বারো বছর বয়সে আমার মাকে এরকম পাঁচখানা কাপড়ে পেঁচাইয়া আমার মাকে যখন মসজিদের সামনে শোয়া রাখছে এইবার আমার দিকে তাকাও আমার মার এইভাবে পেঁচাইয়া রাখা দিলে বাবা আমি মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা কাপড় কাপড়টা পড়িয়া শুইয়া রইছে মারা ওই দিন সবই কেমনে বলি রে শিশির গঞ্জের যুবক ভাইরা আমি দেখি আমার মায়ের কাপড়ের কাপড়টা ভিজা রক্তে আমি আমার চাচারে বলছিলাম চাচা জি আমার মায়ের কাপড়ের কাপড় রক্তে ভিজা গা আমার চাচা ভাই বলে ভাই তোর ছোট্ট বাইরে যত্ন দিতে যাইয়া তোর মা মারা ও মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা তোমার ইলিয়াসের কথা শুনিয়া মহিলা প্যান্ডেলে কত মায় কান্দা
কত মায়ের পাগল গুলা কান দেয় আল্লাহ কত মেম্বার চেয়ারম্যান কমিশনার কান দেয় মায়ের দোয়া ছাড়া কুড়িয়ে কেউ শিল্পপতি হইতে পারবা না মায়ের দোয়া ছাড়া কেউ বলি হইতে পারবা না মায়ের দোয়া ছাড়া কমিশনার হইতে পারবা না তোমাকে কমিশনার কাছে জিজ্ঞেস করে দেই কল আরে মার দোয়া ছাড়া কোনদিন হইতে পারে নাই রা আল্লাহ দেখো কেমনে সিল্লায়ার কান্দে মা ইওয়াস কমিটির কার জানো মা নাই ও মা কার জানো বাবা নাই ও আল্লাহ এদের বাবা মারে দুই মাফ করে দিও আল্লাহ যারা মাছ বাজারে মাছের ব্যবসা করে এরা অধিকাংশ গরিব মানুষ কারমা বরিশালের জমিনে ঘুমাই রয়েছে কারমার কুমিল্লার জমিনে নোয়াখালীর জমিনে কার বাবা যেন হরিপুর রংপুর দিনাজপুরের জমিনে ঘুমাই রয়েছে সারা বছর মার খবরটা জিয়ারত করতে পারে না আল্লাহ যারা কোন বিনয়ে বিনয়ে কাঁদে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেবে যুবক ভাইরা আজকে 6 ফেব্রুয়ারি হাত গুঁড়া উঠাও এই গভীর রাতে আমার আল্লাহর রাসূল একটা ডাক দাও আল্লাহ বলে ডাক দাও 6 ফেব্রুয়ারি ডাক দাও এই গভীর রাতে ডাক দাও ডাক দে যুবক ডাক দে 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 আল্লাহ দেখো কেমনে ডাকে তোমারে দেখো কেমনে কান দে আল্লাহ দেখো 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 আল্লাহ গতকালকে একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে পাগল হয়ে গেছিল গতকালকে একটা যুবক পাগল হয়ে গেছিল লাভ দিয়ে চিল্লাইতে চিল্লাইতে স্টেজে দৌড়ে আইছিল আল্লাহ তোমার ইশকের আগুন জামের অন্তরে জ্বলছে জাহান্নামের আগুন জ্বালাইও না ওর বডিরে জাহান্নাম থেকে আরাম করে দাও দেখো কেমনে তোমার ডাকে দেখো কেমনে তোমার ডাকে দেখে দেখে কেমনে ডাকে দেখো তোমার কেমনে ডাকে দেখো দেখো কেমনে তোমার ডাকে দেখো কেমনে তোমার ডাকে আল্লাহ তোমার কি মায়া লাগে না কয়দিন বাঁচবা এই জমিনে পড়িয়া আল্লাহ আল্লাহ মায়া লাগে না তোমার দেখো না কেমনে চিল্লাই দেখো এরা জীবনে কোনদিন এইভাবে তোমার চিল্লাইয়া ডাকে নাই গো আল্লাহ তোমার ইশকের আগুন দাউ দাউ করে জ্বলা উঠছে রে তোমার ইশকের আগুন জ্বললে বলে জাহান্নাম দিবা না রে হে সর্বনার মাঝের মধ্যে চিল্লাই দেখো দেখো আল্লাহ দেখো মাঠের দিকে তাকাও মাঠের দিকে তাকাও মাঠের দিকে তাকাও মাঠের দিকে তাকাও আল্লাহ দেখো কেমনে চিল্লাই দেখো দেখো তোমার কত পানি দরকার কত কি দরকার